শুধু উত্তম কার্যের থেকে আমি বলছি, আমি এই মালটা গাছটা আগে একবার দেখেছিলাম গত বছর। এটা প্রায় দেড় বছরের গাছ। তো এই দেড় বছরে গত বছরে আমি তিনটে পেয়েছিলাম। এটাকে নাম হচ্ছে অস্ট্রেলিয়ান মালটা বলে। আমি যেখান থেকে এনেছিলাম তার তাই বলেছিল, এরকম বড় বড় লেবু হয়েছিল গত বছর, তিনটি, এর বেশি হয়নি। এই বছর গাছটা পুরো ঝেড়ে, গাছটাতে দেখুন আর দেখি একদম পুরো ফুল আয়া হয়, এমনকি ফল ধরে গেছে পুরো। এ ফল আর পড়ার কোনো সিন নেই, একটা ফল নিচে পড়েনি, ওই শুধু খালি ফুলগুলো পড়বে। তো পুরো গাছে কিন্তু ফল এসছে, এবার একদম মাথা পর্যন্ত, ওই যে দেখুন ডালটা গেছে মাথায়, ওই মাথা পর্যন্ত পুরো এসছে। আর গাছটা কিন্তু আমি কোনো সার ফার কোনো কিছু না, যেরকম আমি অন্য গাছে যেরকম মাটি আর ইয়ে দিয়েছি, আপনার কাঠগুড়ি, তারপরে পাতা পচা, এই যে তরকারির খোসা, এই তরকারি কাটার পরে যে চোগলাগুলো থাকে সেগুলোকে পচিয়ে সেইটা গাছটা এবার যা ফল এসছে, দেখা যাক কত ফল দাঁড়াচ্ছে। পুরো গাছের মধ্যে কয়েক হাজার এসছে, কয়েক হাজার। এই যে দেখো এদিক থেকে পুরো, এ দেখনে সে মালুম হোগা কি হ্যাঁ কেসা ফল আয়া হ্যাঁ। লেকিন রুকেগা জরুর, কাহে কি এ সব কা বোটাস জো হ্যায় ও সত হোগিয়া হ্যায়। পুরো খুব সুন্দর গাছটা হয়েছে এবং খুব ভালো হয়েছে। এটা আলাদা, এই গাছটা দেখে এবং ফল দেখে আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। ভালো লাগলে পরে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, তাতে আমার একটু উৎসাহ বাড়বে। কারণ আমি যেভাবে লাগিয়েছি, এই যে এটা মাছের ট্রেতে রাখ। আজকের জন্য এইটুকু, দেখা হবে পরের ভিডিও। যদি আমার কোনো মানে বলার মধ্যে কিংবা দেখাবার মধ্যে যদি একটু হয়, কারণ আমি নিজে ভিডিও করতে পারি না, আমার ভাইপো আছে উপরে, আর আমার বলার মধ্যে একটু হয়, কারণ আমি নানা করিয়েতে থাকি। যাই হোক, আপনারা সেটা ভুলটা সংশোধন করে নেবেন এবং লাইক সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে। ধন্যবাদ।